মরে গেছে রে মা মরিল শিশুকালে, আমি এতিমে দেখিলে জন্মে না মরে জন্মের আগে পিতা মরে গেছে মা মরেছে শিশুকালে, আমি তিনি দেখিলে ওই আমি পারি নাই করিতে পারি নাই, করিতে পারিনি খেদমত করিও নবীর উম্মত করিও আমার উম্মত, আমি করি না করিতে পারি না, আমি করি না করিতে পারি না, কথাটা কার কথা? হুজুর বলে গেছেন আমি আমার পিতা মাতার খেদমত করতে পারি না। হে উম্মতে মুহাম্মাদীগণ, তোমরা যারা পিতা মাতার খেদমত করবে আমি নবী তার জন্য সুপারিশের জামিনদার হই। আমাদের বাউল গান এই শিক্ষাগুলি দিয়ে থাকে, আমাদের এই বিচার গান মানবতার শিক্ষা দিয়ে থাকে, আমাদের এই বাউল গান নিজেকে চিনার দর্শন মানুষকে বলে। গান শুনবেন এবং নিজের কর্মের দ্বারা তাদের বাস্তবায়ন আমরা সকলে পিতাকে তোমার কাবা জানিও মদিনা জানো তোমার মাকে যদিও বাঁচিয়া থাকে, পিতাকে তোমরা জানি কাবা জানিও মদিনা জানিও তোমার মাকে, ওরে ভাই যদি সেবে চেয়ে থাকে আমার সেবীয় পিতাকেই সেবীয় মাতাকে, পিতাকে কাবার চাইতেও বড় সম্পদ করিও আমার উম্মত, ও করিও আমার উম্মত, মায়ের মুখেতে
তুলিয়া দিল কেজন খানা, সে খানা খায় রপানা। পৃথিবীতে বেঁচে থাকার অনেক পন্থা আছে। একটা স্কুল করবেন, আপনার নাম থেকে যাবে। একটা মাদ্রাসা করবেন, নাম থেকে যাবে। মসজিদ করবেন, নাম থেকে যাবে। দরবার শরীফ করবেন, নাম থেকে যাবে। সাধকের গান লিখে গানের মধ্যে জীবিত আছে। শাহ আলম সরকার, তার এই গানটি পৃথিবীতে, এই গানের মধ্যে শাহ আলম সরকার অমরত্ব লাভ করেছে। এইভাবে কোন গান আজ পর্যন্ত কোন পিতা মাতার সম্বন্ধে লিখেছে কিনা, আমি তার দীর্ঘায়ু কামনা করি, তার সুন্দর জীবন কামনা করি। এই একটি গানের ওসিলায় তার নাজাতের ফয়সালা হয়ে যাবে, এটা আমার বিশ্বাস। সুবহানাল্লাহ। যে গানে মানুষের চোখে পানি ঝরা, সে মানুষ কখনো দোজকে যাইতে পারে। পিতার মুখেতে মায়ের মুখেতে তুলিয়া দিল যে জনে খানা, সেইখানা খায় রপানা। মায়ের মুখেতে তুলিয়া দিল যেজন খানা, ভাইরে ভাই সেই খানা খায় রপানা। কই শাহ আলম সরকার সকলেরই দরকার, সকলেরই দরকার বাজান পিতা মাতার নেক বরকত করিও নবীর উম্মত, করিও আমার উম্মত। করিও নবী উম্মত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত, করিও নবী। সকলে ভালো থাকুন।